1962 সালে বঙ্গবন্ধু ছাত্রলীগের মধ্যে একটা নিউক্লিয়াস গঠন করে স্বাধীন বাংলাদেশ নিউক্লিয়াস। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখেছিলেন যে দেশটা যদি স্বাধীন হয় তাহলে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, আর মানুষের অর্থনৈতিক মুক্তিটাকেই তিনি খুব জোর দিয়েছিলেন। 5 দফা আর 6 দফা, যদি 6 দফা না মানে বাস 1 দফা, অর্থাৎ স্বাধীনতা। চলতে চলতে সোমবার রাত 9:20 মিনিটে উইথ গোল্ডমার্ক বিস্কুট।